আমরা 3-4 দিন আগে থেকে শুরু করে দিয়েছি। আজকে ওয়াল লেখনটা যেহেতু শুরু হলো, আমরা সাইড পোর্টটা আগে করে রেখেছিলাম, ওই জন্য ওয়াল লেখনে কিছু 2-4টা তুলি আমিও চালিয়ে দিলাম। নির্বাচনে নেমে কেমন লাগছে? না না, ভালো আছে। নির্বাচন তো আমরা গ্রাম পঞ্চায়েতে লড়েছি, এবার তো হায়েস্ট এটা স্টেটই হবে। প্রথমবার তৃণমূলের সিম্বলে প্রথমবার আপনি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, দাদা ভালো ভোটে যেত। বললাম যে ও তো এটা কংগ্রেস সিপিএমের ব্যাপার আছে, এই ব্যাপারে আমার কোনো মন্ত্র আপনার তো কোনো ইফেক্ট পড়বে না। না কতটা আশাবাদী? না না, আমি 100% আশাবাদী, আমি জিতবো। তৃণমূলের সংগঠনটা খুব ভালো আছে, আবার তারপরে দিদি এত উন্নয়ন করেছে গোটা রাজ্যে, বিকল্পের তো কোনো আর অন্য দলই নেই এখানে। আর সাংগঠনিক অবস্থা গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেসে অনেক ভালো।